নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। আজকে বানাবো কাড়ানি ছাতু দিয়ে ঝিঙে আলুর তরকারি। তো চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন বন্ধুরা, বাজার থেকে কিনে আনা এ দেখুন কাড়ানি ছাতু, এগুলো ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বালি গাদা থাকে এজন্য। দেখুন ভালোভাবে ধুয়ে এইভাবে হাত দিয়ে আমি বেছে নিচ্ছি এ দেখুন। আর ডাটিগুলো কিন্তু ওগুলো কাটতে হবে, বটি দিয়ে কেটে নেব। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু রান্নার সময় বালি লাগবে। তো ছাতু বাছা হয়ে গেছে, এখন দেখুন আমাদের বাড়িতে যে ঝিঙে ধরেছে, আর সেই ঝিঙে দেখুন এখন আমি তুলে নিচ্ছি। এ দেখুন ঝিঙেগুলো হাইব্রিড নয়, কিন্তু মাটির তেজ পেয়েছে এজন্য এত বড় হয়েছে। দেখুন একটা তুলে নিয়েছি, আবার ওই পাশে দেখুন আবারও একটা ঝিঙে আছে, দেখুন এটাও তুলে নিচ্ছে। আর এ দুটো ঝিঙে দিলেই হয়ে যাবে, কিন্তু যতগুলো ঝিঙে বড় হয়েছে সব ঝিঙেগুলো আজকে তুলে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আলু কেটে নিয়েছি, ছাতু তো আগেই বেছে নিয়েছি, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম করে খুরপি দিয়ে এই দেখুন কড়ার চারপাশে লাগিয়ে দিলাম। আর ছাতু বেছে রেখেছিলাম, এখন ছাতুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে প্রথমে ছাতুগুলো আমি ভেজে নেব। এ দেখুন বন্ধুরা, ছাতুগুলো দিয়ে দিলাম, এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, আর নাড়াচাড়া করে আমি এটা 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। আর দেখুন এই লবণ হলুদ মাখানোর ফলে কিছুক্ষণ পরে ছাতু থেকে অনেকটাই জল বেরোবে, ওই জলটা কিন্তু আমি কড়াতেই শুকিয়ে নেব। আর জলটা শুকিয়ে গেলে ছাতুগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এ দেখুন বন্ধুরা, জল বেরিয়েছিল, শুকিয়ে গেছে, এইভাবে নাড়াচাড়া করে আমি দেখুন ভেজে তুলে নেব। আর এই ছাতুটা কিন্তু সব দিন পাওয়া যায় না, এই তো এখন কালী পুজো এখন ফুটেছে, আর দুর্গা পুজোর সময় তখন একবার ফুটেছিল, আর 12 মাস কিন্তু পাওয়া যায় না। এই জন্য যখন এই ছাতু পাওয়া যায় তখন আমরা সবাই মাছ মাংস না কিনে কিন্তু সবাই ছাতুটাই কিনে খাই, কারণ মাছ মাংস সব দিন বাজারে পাওয়া যাবে, আর ছাতুটা তো কিন্তু সব দিন পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছি, আর এই দেখুন একটু লাল লাল করে ছাতুটা ভেজে নিয়েছি। এখন এই ছাতুটা আমি একটা অন্য পাত্রে খুরপি দিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ছাতুগুলো তুলে নিয়েছি, আর কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। পরিমাণ মতো দিলাম সরষের তেল, আর ফোড়নে দেখুন দিলাম একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখন একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখুন এবারে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি দেব আলু, ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। দিলাম স্বাদমতো লবণ, আর দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা ও জিরে বাটা। একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিলাম, এখন দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আলুটা। এইভাবে ভালোভাবে আলু কষানো হয়ে গেলে এখন দেখুন ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর ঝিঙেও ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব, তাহলে ঝিঙে থেকে যে জল বেরোবে সেটা থেকে দেখুন কতটা ঝিঙে থেকে জল বেরিয়েছে। ঢাকা তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি কোনো এক্সট্রা জল দিচ্ছি না, ঝিঙের জল থেকে দেখুন ভালোভাবে মশলা ও ঝিঙে আলু কষে নেব। তো অনেকটাই জল আছে এজন্য আবার একটু ঢাকা দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে, এ দেখুন জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর কিন্তু আমি ঢাকা দিচ্ছি না।
এই দেখুন বন্ধুরা ফুটে গেছে, এখন ছাতু ভেজে রেখেছিলাম, কাড়ানি ছাতু, সেগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে অসাধারণ ঝিঙে আলু দিয়ে এই কাড়ানি ছাতুর তরকারি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, ফিরে আসবো আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর ফলো করে আমার পাশে থাকুন।